হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি, আবার ভালো নেই। ভালো নেই মানে এমনি না, মেয়ে আছে, ভালো আছি, আবার মেয়ের অত্যাচারও আমি ভালো নেই। তো যাই হোক, তো কী অত্যাচার করে সারাদিন, আজকে ভেবেছি সেই ভিডিওটা বানাবো, তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিন আমরা অনেকগুলো দিনই কাটিয়ে ফেলতে পারলাম লকডাউনে। আশা করি আগামী দিনগুলো এইভাবে আমরা ঘরে বসে আড্ডা গল্প গুজব করে কাটিয়ে দিতে পারবো। তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে, সব যদি ঠিক হয়ে যায় তাহলে আবার বাইরে বেরিয়ে বাইরের দুনিয়াটা দেখব। তো চলো আজকে দেখাই না সারাদিন কী কী অত্যাচার করে আমার সাথে আমার মেয়ে, দেখাই চলো। আমি ব্যালকনি ধুচ্ছিলাম জল দিয়ে, এবার উনি জল নিয়ে খেলবে বলে চলে এলেন আমায় দাও করে। এবার শক্ত করে ধরেছিস না? আমি তো এখানে বসে বসে চান করবো না কেন? রোজ তো কত চান করো পড়ে আছে কেন? ওটা ফেলা পাপোশ, ওটা তুলে এনে বেকার খাটনিটাই সার হবে। পুরো হাত চড়ে বেরোবো কি করে আমি রাস্তায়? ও হ্যাঁ, তাও তো বলতো এখন লকডাউন, রাস্তায় তো বেরোনো। আগে এরগুলো করলে আমি বলতাম কি করে বেরোবো কি করে বেরোবো, তখন বলতো ও মুছে দেবো দিয়ে দেবো। এখন তো উঠতে দিয়ে দিল লকডাউন হয়ে আছে, এখনো লিখে যাবি নাম সামনে সব লিখতে হবে। কি অত্যাচার সহ্য করতে হয়। হ্যাঁ তোকে দেখেছি কেন মানে, তাহলে তুই এই লকডাউনে হোস্টেলে কি করতিস? আমাকে দেখেছি বলে এই তোকে দেখেছি বলে এগুলো কপালে লিখে দেবে না, কপালে লিখে কি না মানু, মানু এরম করে নাকি কেউ? কপালে লিখছে, আমি ডাকি এক্ষুনি, আমি দাদিকে ডাকছি, না আসছে দাদিকে ডাকতে হবে না, আসছে। এই যে উদ্ধার করো আমাকে, ভগবান
মানুষ ছি ছি ছি, এগুলো এখন তুলতে গেলে আমার কত ঝামেলা হবে বলতো। তোমার স্কিনও তো অয়েলি কেন? আমার স্কিন অয়েলি না, আমি ক্রিম মেখেছি। হে ভগবান, কি কি লিখেছিস সব? এখন একটা স্ন্যাক্স বানাবো, এটা হলো কাবলি চানা। কাবলি চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম হলনে, তারপরে একটু তিন চারটে সিটি দিয়ে বয়েল করে নিয়েছি নুন দিয়ে। এবার এটার মধ্যে একটুখানি এই যে কর্নফ্লাওয়ার আর একটু নুন মাখিয়ে এটাকে একদম ডিপ ফ্রাই করবো, তাহলে একটা সুন্দর চায়ের সাথে স্ন্যাক্স হয়ে যাবে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিই, তাহলে বেশ একটু ঝাল ঝাল হয়ে যাবে। লঙ্কার গুঁড়োও দিয়ে দিই, একদম হাই আছে, ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ভাবিয়ে নিয়েছি, এমনিতে তো এগুলো শুধুই খাওয়া যায় খুব কড়া, কিন্তু একটু চাট মতো বানাতে চাইছি, তাই জন্য ওপর থেকে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি থাকলে কেউ দেবে, না থাকলে দিও না। আমি টমেটো দিলাম না, কারণ আমার মেয়ে টমেটো পছন্দ করে না। একটু সেমাই ভাজা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটুখানি জাস্ট শুধু সাজানোর জন্য, যেহেতু লেবু দিয়েছি ওপরে একটু সাজানোর জন্য লেবু দিয়ে দিলাম, একটাই থাক। তার ভেতরে তো টমেটো দিইনি, একটু দেখতে ভালো লাগার জন্য একটু পাশাপাশি টমেটো দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম, এই হয়ে গেল চাট। দেখতেই পেলে কী অত্যাচারটা করে আমার সাথে বাড়িতে থাকলে, যদিও এটাকে অত্যাচার বলছি, এর মধ্যেও একটা ভালো লাগা আছে। ঠিক এই রকম অ্যাজ ইট ইজ আমি করতাম আমার মায়ের সাথে। আমার মা তো চাকরি করে, তো এখনও করে, রিটায়ার হয়নি। তো আমার মা রোববার করে বাড়ি থাকলে দুপুরবেলা এরম আমি করতাম, পেন নিয়ে মায়ের সারা মুখে আঁকতাম। মা কিচ্ছু বলতো না, মা চুপ করে শুয়ে থাকতো, ঘুমোতো আর কি। তো মায়ের এরম সারা মুখে এরম গালে টালে ভরে আমরা আঁকতাম। তো আজকে একদম এটা করাতে পুরো ছোটোবেলার সেই দিনগুলো পুরো মনে চলে এলো। তো আমি আবার মাকে ফোন করে বললাম, জানো মা আমি যেরকম তোমায় করতাম আমার মেয়েও করছে। মা বলে দেখ। তাই আমি দেখলাম মনে হয় এমনি অত্যাচার মনে হচ্ছে, কিন্তু কোথাও একটা ভালো লাগাও আছে। তো যাকে এই করে দিনটা আজকে কাটলো, তাহলে আজকে একটা সুন্দর আবার চাটও বানালাম, সেটা তোমরা অবশ্যই বানিও, আর খেয়ে কেমন হয়েছে আমাকে একটু বলো, আর তোমরা বাড়িতে বসে কে কী বানাচ্ছ আমাকে একটু জানিও, তাহলে আমি আবার সেগুলো ট্রাই করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।